আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। তো আজকে আমরা বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের প্রস্তুতি বিষয়ক সাধারণ প্রশ্নসমূহের তৃতীয় প্রশ্ন, বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডে কি ধরনের প্রশ্ন দেওয়া হয় এবং বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের প্রশ্নের প্যাটার্ন ও মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব। তো এ সম্পর্কে অফিসিয়ালি যা বলা আছে, সাধারণত বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডে কি ধরনের প্রশ্ন দেওয়া হবে তার কোনো ধরাবাঁধা নিয়ম নেই। এটা বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড এর প্রশ্ন প্রণয়নকারী ও প্রশ্ন মডারেশনকারী টিমের সিদ্ধান্তের উপর নির্ভর করে। কোনো বই হতে প্রশ্ন বা সমস্যা সরাসরি তুলে দেওয়া হয় না, তবে স্কুল কলেজ ও মাদ্রাসার পাঠ্য বইয়ের মৌলিক বিষয়গুলোর উপর ভিত্তি করে মৌলিক সমস্যা বা কোনো সমস্যাকে কিছুটা পরিবর্তন বা পরিমার্জন করে নতুন সমস্যা তৈরি করে দেওয়া হয়। অর্থাৎ এ থেকে যা বোঝা যায় যে হুবহু প্রশ্ন কমন না পড়লেও যাদের নিজের বইয়ের যে টপিকগুলোর উপরে ভালো দক্ষতা থাকবে তারা প্রশ্নগুলোর অ্যান্সার খুব সহজেই করতে পারবে। তো তাই প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা এখানে থাকে না, কিন্তু কেউ যদি স্কুল কলেজ ও মাদ্রাসার পাঠ্য বইগুলো ভালো করে পড়ে তাহলে তার পক্ষে সমস্যাগুলো সমাধান করা সম্ভব। বিগত বছরগুলোতে আঞ্চলিক পর্যায়ের প্রশ্নের ধরন এক এক বছর এক এক রকম ছিল, যা ছিল পরীক্ষামূলক। দীর্ঘদিন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আঞ্চলিক ফিজিক্স অলিম্পিয়াডের প্রশ্নের একটা প্যাটার্ন স্থির করা গেছে। ওকে, আচ্ছা, তো যে প্যাটার্নটা স্থির করা গেছে সেটা হচ্ছে এবছর 2022 সাল থেকে আঞ্চলিক পর্যায়ে মোট 25 নম্বরের পরীক্ষা হবে। তার মধ্যে 15 নম্বর নৈবিত্তিক ও 15 নম্বর করে দুইটি বিশ্লেষণমূলক প্রশ্ন থাকবে। কিন্তু জাতীয় পরীক্ষা আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডের পাঠ্যসূচি অনুসারে এবং সে আদলে অনুষ্ঠিত হবে। সাধারণত আঞ্চলিক ফিজিক্স অলিম্পিয়াডে বাংলা ইংরেজি উভয় ভাষাতেই প্রশ্ন থাকে। অর্থাৎ এখানে যে প্রশ্নের প্যাটার্নটা পাওয়া গেছে তা হচ্ছে মোট 25 নম্বরের পরীক্ষা হবে অর্থাৎ আঞ্চলিক পর্যায়ে, এবং তার মধ্যে 15 নম্বর থাকবে নৈবিত্তিক এবং 15 নম্বর করে দুইটি বিশ্লেষণমূলক প্রশ্ন থাকবে। তো এই মোট 25 নম্বর এর পরীক্ষা হবে, আর যার মার্ক ডিস্ট্রিবিউশনটা এখানে দেওয়া আছে যে 15 নম্বরের নৈবিত্তিক এবং 15 নম্বরের দুইটি বিশ্লেষণমূলক প্রশ্ন থাকবে। তো বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডে কী ধরনের প্রশ্ন থাকবে এবং এর মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে অফিসিয়ালি এটুকুই বলা আছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন সবাই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।